আজ রাত বারোটা থেকে বঙ্গোপসাগরে বন্ধ হচ্ছে ইলিশ আহরণ ফলে জেলেও ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে খুব অসন্তোষ এমনিতেই এবার কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জেলেরা এর মধ্যে আবারও বাইশ দিন নিষেধাজ্ঞা বিপাকে তারা সরকারি নির্দেশনা অনুযায়ী নয় অক্টোবর থেকে ত্রিশ অক্টোবর পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জেলেদের অভিযোগ বাংলাদেশের জেলেরা মাছ আহরণ মঞ্চ রাখলেও বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় বিদেশী জেলেরা মাছ আহরণ করছে বাঘেরহাট মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অনুপ কুমার জানান বর্তমানে মাছের যে অবস্থা তাতে এই ব্যবসা গুটি নেয়া ছাড়া উপায় নেই আমরা এক একটা বোট রেডি করতে প্রায় দশ লক্ষ টাকার মতো খরচা হয় আমাদের কিছু থাকে না আমরা মালিকরা নিঃস্ব এখন ভারতের বোর্ডে মাছ ধরে নিতে আছে আমরা ফিশিং করতে পারি না পঁয়ষট্টি দিন বন্ধের পরে আমাদের এই যে নয় তারিখের বন্ধটা এটা আসলেই কোনোভাবে গ্রহণযোগ্য না আমার ব্যবসা জীবনে আমি দেখিনি যে এত ইলিশ মাছের বরাটবি হয়